একজন রাজনীতি রাজনীতিবিদ, এরপরও জীবনে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে নাই, সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে বড় একজন আল্লাহর গোলাম, এত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আল্লাহর রাসূলের এত প্রিয় একজন উম্মত, দুই থেকে তিন দিন তিনি দুরুদের আমল বন্ধ করেছেন, তিন দিন পর আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখা দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, এই কুতুবউদ্দিন তোমার কাছ থেকে আমি তো তিনটা দিন কোন দুরুদ পাইতেছি না, আল্লাহ আকবার। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ঘুমটা ভেঙে গেছে, আল্লাহর রাসূলের তিনটা দিন কাজের কারণে ব্যস্ততার কারণে রাসূলের প্রতি দুরুদ পাঠাইতে পারে নাই, কিন্তু রাসূলের মহব্বত এত অন্তরের মধ্যে তার আছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে। এই কুতুবউদ্দিন কাকি এত দামি আল্লাহর একজন গোলাম, মৃত্যুর আগে তার একজন খলিফাকে ডাক দিয়ে বলতেছেন, খলিফা আমার মৃত্যুর পর যারে তারে আমার জানাজার নামাজ যারে তারে দিয়ে তোমরা পড়াবা না, যার ভিতরে চারটা গুণ পাবা সেই ব্যক্তি ছাড়া আমার জানাজার নামাজ যেন কেউ না পড়ায়। খলিফাকে ডাক দিয়ে বলেছেন, এক নম্বর গুণ হল ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যেই গোলাম আসরের সুন্নত নামাজ জিন্দেগিতে কখনো ছাড়ে নাই, যার জিন্দেগিতে কখনো বালে ঘর পরে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, জিন্দেগিতে কখনো বালে ঘর পর রাতের শেষ রাতে তার পিঠ কখনো বিছানার সাথে লাগে নাই, বালে ঘর পর থেকেই পর্যন্ত কখনো পর মহিলার চোখের দিকে এসে তাকাই নাই, এমন চারটা গুণ বিশিষ্ট মানুষ যদি তুমি পেয়ে যাও তার দ্বারাই আমার জানাজার নামাজটা পড়াবার নতুবা পড়াবার। কিছুদিন পরে কুতুবউদ্দিন কাকি ইন্তেকাল করেছেন, কুতুবউদ্দিন কাকি এত বড় আল্লাহর বুজুর্গ গোলাম, এলাকার মানুষের মধ্যে সব ছড়িয়ে গিয়েছে কুতুবউদ্দিন কাকি জমিনের মধ্যে জিন্দা নাই, কারণ রাষ্ট্রের মধ্যে প্রত্যেকেই তাকে নামের সাথে পরিচিত, তাকে এক নজর দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে একটা ময়দানে হাজির হয়েছে, লক্ষ লক্ষ মুরিদান তার ময়দানে হাজির, কে জারে জারে নামাজটা পড়াবে এটা নিয়ে প্রত্যেকেই যখন একে অপরের দিকে চাওয়াচাই করে, তো খলিফা তখন জবান খুলে তখন তার এই কথাগুলো বলা শুরু করেছে, এই জমিনে লক্ষ লক্ষ মানুষ আছো, এখানে কি এমন কোন আল্লাহর গোলাম আছো নাকি যার জিন্দেগিতে কখনো আসরের নামাজ সুন্নত নামাজ ছাড়া হয় নাই, যে কখনো বালে ঘর পরে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে নাই, যে কখনো শেষ রাতের নামাজে শেষ রাতে পিঠ তার বিছানার সাথে লাগায় নাই, কখনো পর মহিলার সাথে সে সাক্ষাৎ করে নাই, এমন কোন আল্লাহর গোলাম যদি এই ময়দানের মধ্যে থেকে থাকো তাহলে তুমি চলে আসো, তোমার দ্বারাই হযরতের জানাজার নামাজটা পড়াতে হবে হযরতের নির্দেশ। হাজার হাজার মানুষের মধ্যে কেউ কাউকে দেখতেছে কিন্তু নড়ানড়ি করে না, কারণ যেন তন কোনো গুণ না, এটা দামি একটা বড় কঠিন গুণ কথা বলেন ঠিক কিনা, জিন্দেগিতে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয় নাই এমন মানুষ পাওয়াটাই বড় মুশকিল, জিন্দেগিতে পর মহিলার নজরের সাথে তার নজর মিলাই নাই এটাও পাওয়া বড় মুশকিল, জিন্দেগিতে কখনো আসরের চার রাকাত সুন্নত নামাজ ছেড়ে দেয় নাই এমন মানুষ জমিনের মধ্যে পাওয়া মুশকিল, জিন্দেগিতে শেষ রাতে তার পিঠ বিছানার সাথে লাগাই নাই এমন মানুষ পাওয়া মুশকিল, অথচ চারটা গুণ যার মধ্যে থাকবেন তিনি জানাজার নামাজ পড়াবেন, কোন মানুষকে খুঁজে পাওয়া যায় না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কাউকে
দেখতেছে কিন্তু কিছুই বলে না। সবাই চিন্তা করতেছে মনে হয় জানাজা ছাড়াই হযরতকে দাফন দিতে হবে। হঠাৎ করে কাতারের মাঝখান থেকে একজন আল্লাহর গোলাম গুটি গুটি পা পা করে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি আলাইহির মাথার কাছে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার! হযরতে কুতুবউদ্দিন কাকীর কাফুরের কাপড় মাথার উপর থেকে সরাই দিয়েছেন। এবার কুতুবউদ্দিন কাকীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, এই কুতুবউদ্দিন, আমি আমার মালিকের সাথে সম্পর্কের মধ্যে লিপ্ত ছিলাম জিন্দেগিতে, আমার এই গোপন খবর জিন্দেগিতে কোন মানুষ আজ পর্যন্ত জানতে পারে নাই, কিন্তু তুমি এমন একটা শর্ত দিয়ে দিছো যে শর্তের কারণে আমার এই গোপন গুণের খবর জমিনের মানুষের মধ্যে প্রচার হয়ে যাবে। এই ব্যক্তি যেন তোনা কোনো আল্লাহর গোলাম না, এই ব্যক্তি দিল্লির একজন গভর্নর হযরতে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, যেন তোনা আল্লাহর গোলাম নয়, এই ব্যক্তি একজন রাজনীতিবিদ, একজন গভর্নর, দিল্লির একজন শাসক, দিল্লির জনগণের একজন খেদমতগার, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ জিন্দেগিতে কখনো তার কাজা হয় নাই, জিন্দেগিতে কখনো আসরের চার রাকাত নামাজ তারা ছাড়ে নাই, জিন্দেগিতে কখনো পর মহিলার দিকে তাকায় নাই, জিন্দেগিতে তার পিঠ বিছানায় শেষ রজনী তেল লাগাই নাই, অথচ বড় একজন রাজনীতিবিদ, দিল্লির শাসক, কিন্তু বর্তমান জামানায় এমন অনেক আল্লাহর গোলাম পাওয়া যায় রাজনীতির অজুহাত দিয়ে মসজিদ পর্যন্ত যাইতে চায় না, রাজনীতির অজুহাত দিয়ে নামাজটাও পর্যন্ত কাজা করে। আমি রাজনীতিবিদদের শুধু বলতেছি না, অনেক ব্যবসায়ী আছে ব্যবসার কথা বলে মসজিদে আজান হলেও যাইতে চায় না, ডাক দিয়ে যদি বলি আপনি কেন মসজিদে আসেন নাই, তা বলে হুজুর আজান দেওয়ার পরে ভাবতেছিলাম এখনই যাব, কিন্তু এত বেশি কাস্টমারের চাপ, কাস্টমার ঠেকাইতে গিয়ে মসজিদে আর যাইতে পারি নাই, আছে না নাই বলেন। অথচ তিনি দিল্লির একজন শাসক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, তিনি জিন্দেগিতে বালে ঘর পরে জীবদ্দশায় নিজের বিবেচনায় কখনো পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আসরের সুন্নত নামাজ তো আমরা পড়ি না, তিনি ছাড়েনই নাই, পর মহিলার সাথে কখনো সাক্ষাৎ দেন নাই, আর নিজের পিঠ শেষ রজনীতে বিছানার সাথে লাগাই নাই, তার মানে হলো শেষ রাতে নামাজের পাটিতে তিনি দণ্ডায়মান। এই নামাজওয়ালা মানুষ আল্লাহর কাছে এত দামি হইছেন, কিন্তু নিজেদেরকে নমনীয় করে রাখছেন, নম্রতায় তাদের স্বভাবটা এতটাই নত হইছে যে নিজের এই বড় গুণটাও পর্যন্ত জমিনের মানুষের সামনে প্রচার করতে চায় না। এই কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি আলাইহি কে তাকে ডাক দিয়ে বলতেছে, নাই কুতুবউদ্দিন, আমার এই গোপন খবর জিন্দেগিতে কোনো মানুষ জানতো না, কিন্তু তুমি তো জানতে বা তুমি তো বুঝতে পারছো, আমার গোপন খবর জমিনের মানুষের সামনে প্রচার করার জন্য তুমি এমন একটা শর্ত দিয়ে দিছো যে শর্তের কারণে আমি শামসুদ্দিন আলতামাসের উপরে এখন তোমার জানাজার নামাজ পড়ানোটাও ওয়াজিব হয়ে গেছে। আমি তো তোমার জানাজার নামাজ পড়াবো, ঠিক আছে, কিন্তু কুতুবউদ্দিন, আমি তোমার কাছে দাবদার করি, আজকে তোমার জানাজার নামাজটা আমি পড়াবো, ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার মালিকের কাছে ইমানের সাথে হয়তো বা গেছো, তোমা তোমার মুসলমানি নিয়ে তুমি তোমার মাওলার ডাকে সাড়া দিয়েছো, আর আমার মুসলমানি তুমি জমিনের মধ্যে প্রকাশ করে দিছো, কিন্তু তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তুমি যদি জান্নাতে যাও কিয়ামতের ময়দানে আমি শামসুদ্দিন আলতামাসকে রেখে জান্নাতে যেও না, আমি শামসুদ্দিন আলতামাসকে একটু নিয়ে তুমি তোমার জান্নাতে যেও। এটাই ছিল আগের জামানার মানুষগুলোর ইমান,
এটাই ছিল আগের জামানার রাজনীতিবিদদের মুসলমানি। এই মুসলমানি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইছি। এই মুসলমানি যদি মুসলমানের হৃদয়ের মধ্যে যদি ধারণ না করতে পারি তাহলে কিসের মুসলমান? তুমি তো আজকে নিজেকে মুসলমান দাবি করো কিন্তু তোমার আদর্শ আর আচরণ থেকে তোমার মুসলমানিত্বটাকে তো প্রকাশ হয় না। অথচ আল্লাহর পয়গম্বর মুসলমানি শিখাইছেন,